বিএনপি বিদেশীদের কাছে যায় না, বিদেশিরাই দেশের পরিস্থিতি জানতে চায়, মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার নতুন কি ভিসা নীতি করে তা বিএনপি দেখতে চায়। বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে। যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে গণতন্ত্র দেখতে চায়, যেখানে নেই সেখানে প্রতিষ্ঠার চেষ্টা করে, সে কারণে বাংলাদেশেও গণতন্ত্রের জন্য নানান নীতি প্রয়োগ করছে দেশটি। এসব মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গণতন্ত্রে নাই সে কথা বলে দেন, তাদেরকে গণতন্ত্রের সম্বোধনে ডাকেন না। রাজধানীর গুলশানে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। বলেন, সরকার কি ভিসা নীতি করে তা দেখতে চায় বিএনপি। অধিকার সাহেব বলছেন যে আপনার ভিসা নীতি করেন, করুন, আমাদের কিছু যায় আসে না, ভিসা নীতি আমরাও করতে পারি। কি এর উত্তর কি দেব বলেন তো? এখন করেন, আপনারাও ভিসা নীতি করেন না দেখি, ঠিক আছে। প্রশ্নটা সেটা না তো, প্রশ্ন হচ্ছে এটা ভিসা নীতিরও প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আপনার নিজের বিবেকের প্রশ্ন, জাতির বিবেকের প্রশ্ন। আমি অ্যাকাউন্টেবল টু ইউএসএ না, আই এম অ্যাকাউন্টেবল টু মাই পিপল, আমার জনগণের কাছে যদি আমি অ্যাকাউন্টেবল এই তাই যথেষ্ট। মির্জা ফখরুল বলেন, বিদেশিরা দেশের গণতন্ত্র সম্পর্কে জানতে চায়, বিএনপি তাদের কাছে যায় না। আমরা বিদেশিদের কাছে যাই না, মাঝে মাঝে বিদেশিরা আমাদের ডাকে, জানতে চান যে দেশে কি হচ্ছে, তোমরা কি করতে চাও, কি করছে, তো যেটা স্বাভাবিক, এনি ডেমোক্রেটিক কান্ট্রি তারা এগুলো জানতে চাইবে, আর যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে তারা জানতে চাইবে। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় এটা কেউ বিশ্বাস করে না। ওই রাখাল বালকের গল্প তো সবাই জানে, তাই না? এইবার আর মানুষ ওই রাখাল বালকের কথাই বলছে না। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।